রে ভাই, অবশেষে একটা গার্লফ্রেন্ড পটিয়েছি ভাই অনলাইনে। 3 দিন ধরে কথা হচ্ছে ভাই, প্রেমে পড়ে গেছি ভাই, ওকে ছাড়া আর বাঁচবো না ভাই। খবরটা দাদাকে দিয়ে আসছি, দেখি দাদা কি বলে। বাহ ভাই বাহ, এই তো তোর আজকালকার ছেলে। 3 দিনে জান, 4 দিনে জানো। শোন ভাই, আগে দেখা সাক্ষাৎ কর, কথাবার্তা বল, দেখ লোকটা কেমন, তারপর ডিসিশন। আর ভাই শোন, সম্পর্ক যদি ভুলভাল হয়, 3 মাসের সম্পর্ক ভাই 3 বছর পেছনে বেছা দিতে পারে। তো ভাই, রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়া লাইফ, এই দুটোর মধ্যে অনেক তফাত। ভিডিওটা এন্ড অব্দি দেখো ভাই, সব ক্লিয়ার হয়ে যাবে ভাই। নমস্কার, সালাম, আমি জাহিদ, তোমাদের ভাই এবং বন্ধু। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইফ এবং রিয়েল লাইফ, এই দুটোর মধ্যে কোথায় ডিফারেন্স আছে এবং যেখানে আমরা ঠকে যাই, যেই কারণে আমরা ঠকে যাই। তো যদি শেষ অবধি দেখো তাহলে একটা ধারণা চেঞ্জ হবে, এবং এই ধারণাটা সম্পূর্ণ আমার নয়, আমি বিভিন্ন বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি, বিভিন্ন দাদাদের সঙ্গে আলোচনা করেছি, এবং আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে, সেই দিয়েই আমি সব ভিডিওই বানাই এবং চেষ্টা করি যে তোমাদের হয়ে কথা বলা, তোমাদের বন্ধু হিসেবেই কথা বলা। তো আমার যারা সাবস্ক্রাইবার হবে তারা যেন এই ধারণাটা মাথায় রাখে এবং অরিজিনালি বা রিয়েলিটি যেটা সেটাকেই দেখুক। তো আসলে আজকের ডেটে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই না কুল, প্রত্যেকেই কুল, এবং তারা যে কন্টেন্টটা শেয়ার করে বা যে জিনিসটা প্রত্যেক দিন শেয়ার করে তারা কি সেই রকমই? আমার উত্তর হচ্ছে না ভাই, তারা সেই রকম নয়। তো সেইটা দেখে বিচার করতে যেও না ভাই, সম্পূর্ণ ঠকে যাবে। তো কেউ যদি সুন্দর গাড়ি নিয়ে ছবি দিচ্ছে, কেউ সুন্দর ফোন দেখাচ্ছে আয়নার সামনে, অ্যাপেল ফোন হতে পারে, সেটা তার নয়। আমার ইভেন আমার অনেক এরকম ছবি আছে, আমি বন্ধুর কাছে ব্লেজার ধার নিয়ে ছবি তুলেছি, চশমা ধার নিয়ে ছবি তুলেছি। আমি আমার লাইফের একটা ঘটনা বলি, আমি এবং আমার একটা বন্ধু সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি একটা রাস্তায়, একটা গাড়ি দেখতে পাই, 4 চাকা, বেশ সুন্দর গাড়ি। তো তখন আমরা বেশ ছোট, আমি বেশ ছোট তখন, আমরা মোটামুটি ক্লাস 11 or 12 পড়ি। তো বললাম ভাই যদি এরকম একটা 4 চাকা হতো বেশ ভালো হতো, দেখ ছেলেটা কি হ্যান্ডসাম লাগছে। তারপরে দেখছি যে সামনে একটা রেল গেট পড়লো, আমি না ওকে এমনি আগেই বললাম যে ভাই ওর গাড়িটা হতে পারে ভাড়ার, বলছে না না ভাড়ান না ভাড়ান না। তো গিয়ে রেল গেটের সামনে দাঁড়ায়, আমাদের সাইকেলটাও দাঁড়ায় সেই সময়, রেল গেট চেন পড়েছিল, গেট পড়েছিল। তো সেই গাড়িটা তখন তার ছিল না, সেখানে লেখা ছিল, উবেরের একটা ছোট্ট সাইন ছিল, ঠিক 12 অথবা কবে কখনো মনে নেই, যাই হোক এরকম একটা কিছু ঘটেছিল। তো সেই সময় এই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম, যেটা সবসময় দেখা যায় সেটা হয় না। সেই রকমই সোশ্যাল মিডিয়ারও লাইফ পাই, সেখানে প্রত্যেকে কুল, প্রত্যেকে কুল, প্রত্যেকে কুল। সেইটা দেখে কারোর প্রেমে পড়ো না, সেইটা দেখে তাকে হাই ফাই ভেবে ফেলো না। আমি চাই আমার যারা ভাই তারা যেন এইটা দেখে অন্তত নাটক। আমি আমার মেন্টালিটি যেদিন এই সম্বন্ধে চেঞ্জ করেছি, সেদিনকে মানুষের সম্বন্ধে একটা রিয়েল মানে খুব সুন্দর একটা ধারণা আমি পেয়েছি, এবং আমি চাই আমার যে ভাইরা আছে তারাও পাক। তো ভাই সব শেষে সেটা তার পার্সোনাল লাইফ, সে যেটা শেয়ার করছে করতেই পারে, কিন্তু ভাই সেটা দেখে জাজ করতে যেও না ভাই। আমি বলছি আমার অনেক ভাইরা আছে যারা মেয়েদের এই রকম কন্টেন্ট শেয়ার করছে, কিছু মেয়ে তাদের বোল্ড কন্টেন্ট শেয়ার করছে, সেটা দেখে তাদের ইনবক্সে গিয়ে কমেন্টে বুঝতে পারছো কি লিখছে, ভাই প্লিজ করো না, প্লিজ না, ভুল হবে, তুমি ফাঁসবে ভাই, তুমি ফাঁসবে, এবং তোমাকে মানুষ চিপ ভাবে, চিপ। যদি আমার কথা শুনছো ভাই, আজকের থেকে এই মেন্টালিটিটা ভাই চেঞ্জ করো ভাই। এখানে আমরা মানে নিজের সাধারণ ছেলের যে সমস্যা সেটা নিয়েই কথা বলি। তো ভাই সব শেষে, এবং সব শেষে যেটা বলবো, যে এরকম কাউকে ডিস্টার্ব করো না, এবং
সোশ্যাল লাইফে কেউ সোশ্যাল মিডিয়া লাইফে কেউ এতটা অ্যাক্টিভও না, তার মানে এই নয় যে সে তার রিয়েল লাইফে কিছু করছে না, রিয়েল লাইফে সে বড় নয়, রিয়েল লাইফে সে বড় কিছু করতে পারে না। ঠিক আছে ভাই, আমার যেই ধারণাটা দেওয়ার কথা ছিল সেই ধারণাটা আমি দিতে এসেছি ভাই। যদি ভালো লাগে তাহলে ভাইকে সাপোর্ট করো এরকমভাবেই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথম প্রথম স্বপ্ন দেখবে, কথা হবে রাত ভোর, তারপরেই ব্লক লিস্টে। কে বে তুই? ইউ ক্যান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন, লার্ন মোর।